আজকে যে জিনিসটা দেখবো এটা হচ্ছে 13 পদ থেকে, ঠিক আছে? 13 পদে, আচ্ছা এর আগে আমরা একটা জিনিস, যে জিনিসটা বুঝতে হবে যে এই যে কথাগুলো মতি 5 অধ্যায়ে যা কিছু লেখা রয়েছে, ঠিক আছে, যা কিছু লেখা রয়েছে এই প্রত্যেকটা যিশু কিন্তু কাদেরকে বলছে এটা আমাদের মাথায় রাখতে হবে। এই শিক্ষাগুলো কাদের জন্য দেওয়া হচ্ছে? আমরা 5 অধ্যায় 1 আর 2 পদ পড়লে আমরা স্পষ্ট বুঝতে পারব। যিশু অনেক লোক দেখে একটি পর্বতের উপরে উঠে বসে পড়লেন। অনেক লোক এসেছিল, যিশু যখন দেখলেন অনেক লোক এসেছে, যিশু কি করলেন? একটা পর্বতে, পাহাড়ের উপর উঠে একটা জায়গাতে বসে গেলেন। তার শিষ্যরা তার কাছে গেলেন। কারা তার কাছে এলেন? সবাই এসছেন না, একমাত্র শিষ্যরা তার কাছে এসছে। এখন আগের ভিডিওতে আমি বলেছি শিষ্য বলতে কি শুধু 12 জনকে বোঝাচ্ছিল এখানে, না অন্য যারা যিশুর শিষ্য তারাও ছিল এখানে? এটা কোনো ক্লিয়ার কিছু না। যাই হোক, এখানে বলছে শিষ্য। আর তিনি তাদের শিক্ষা দিতে লাগলেন। তার মানে এই যে শিক্ষাগুলো যেটা আমরা 3 পদ থেকে দেখি, সেই শিক্ষাগুলো যিশু কাদের দিয়েছেন? সেই শিক্ষাগুলো যিশু দিয়েছেন তার শিষ্যদের জন্য। এটা সমগ্র জগতের মানুষের জন্য না, এই শিক্ষাটা হচ্ছে যিশুর শিষ্যদের জন্য। এই কথাগুলি যিশু তার শিষ্যদেরকে বলছে, ঠিক আছে? এখন কেউ যদি এখান থেকে কোনো একটা পথ নিয়ে বলে অবিশ্বাসীদের জন্য এই কথাটা বলা হচ্ছে, জগতের মানুষের সকলের জন্য এই কথাটা বলা হচ্ছে, তাহলে সে ভুল কথা বলছে। এখানে স্পষ্ট বলছে যিশু তার শিষ্যদেরকে শিক্ষা দিলেন প্রাইভেটলি, নিয়ে কি মানে আলাদা করে তারা শিক্ষাটা নিচ্ছে, ঠিক আছে? তো আমরা কি কি দেখলাম যিশু কি কি শিক্ষা দিচ্ছিল? প্রথম বলছে আত্মায় দীনহীন হতে হবে, তারপর বলছে যারা শোক করে তারা সান্ত্বনা পাবে ঈশ্বর থেকে, নতনম্র হতে হবে, ধার্মিকতার জন্য ক্ষুধার্থ তৃষ্ণার্থ হতে হবে, আমাদের দয়াবান হতে হবে, আমাদের আত্মা আপনাদের অন্তঃকরণ নির্মল থাকা উচিত, আমরা এমন হওয়া উচিত যে মানুষকে মিলন করিয়ে দিই নাকি ঝগড়া করি, আর আমরা ধার্মিকতার জন্য যদি কষ্ট পাই অত্যাচার তাড়িত হই তখন আমরা ধন্য বলছি। তো এইসব কথা যিশুর শিষ্যদের কথা লেখা হয়েছে, শিষ্যরা এমন থাকা উচিত। তো আমরা যারা খ্রিস্টিয়ানরা আমরা হচ্ছে যিশুর শিষ্য। এটা নিয়ে অনেকের কনফিউশন থাকে, আমি জানি না এটা কনফিউশন হওয়ার কি এমন ব্যাপার হলো। অনেক লিডার্সরা কনফিউজ হয়ে যায়, বলে যে যিশুর শিষ্যরা আলাদা, খ্রিস্টিয়ান আলাদা। ওয়ারাস আমরা প্রেরিত 11 অধ্যায়ে আমরা স্পষ্ট দেখি, এখানে বলা হচ্ছে যে যারা যিশুর শিষ্য ছিল তাদেরকে আন্তিওকিয়া নামে জায়গাতে কি করেছিল, তাদেরকে খ্রিস্টান বলে আখ্যায়িত করা হয়েছিল, ডাকা হয়েছিল। তো তার মানে খ্রিস্টান বলে কাদের ডাকা হয়েছিল? শিষ্যদেরকে ডাকা হয়েছিল। তার মানে খ্রিস্টান আর শিষ্য তো সেম? অনেক বলে না শিষ্য বলতে শুধু 12 জনকে বোঝায়। আরে 12 জনকে বলা হয় প্রেরিত, ইংলিশে বলে অ্যাপোস্টলস, আর ডিসাইপলস বা শিষ্য হচ্ছে সবাই। তো আপনি আর আমি, যদি আপনারা আপনি খ্রিস্ট বিশ্বাসী হয়ে থাকেন, আপনিও শিষ্য আমিও শিষ্য। তার মানে শিষ্য হিসাবে, খ্রিস্টিয়ান হিসেবে আমাদের এমনভাবে জীবনযাপন করতে হবে, তখনই আমরা ধন্য হব। আমরা গত স্টাডিতে কি কি দেখলাম? যদি আত্মায় দীনহীন হই আমরা কি করব? আমরা স্বর্গরাজ্য পাব। যদি আমরা শোক করি সত্যিকারে, ঠিক আছে, জগতের মানুষ শোক করলে মানে শিষ্যরা শোক করলে কি হবে? সান্ত্বনা পাবে ঈশ্বর থেকে। যদি আমরা নতনম্র হই, আমরা যিশু যখন আসবে তখন যে উনি পৃথিবীর উপর রাজত্ব করবে সেটার উপর আমরা অধিকার পাব। আমরা যদি ধার্মিকতার জন্য ক্ষুধার্ত তৃষ্ণার্ত হই, প্রভু কি করবেন? আমাদেরকে সেই ধার্মিকতা দিয়ে পরিতৃপ্ত করবেন। আমরা যদি মানুষের প্রতি দয়া দেখাই, ঈশ্বর আমাদের প্রতি দয়া দেখায়। আমরা যদি মিলন করিয়ে দিই তখন আমাদেরকে ঈশ্বরের সন্তান বলা হবে। আর আমরা যদি ধার্মিকতার জন্য তাড়িত হই তখনও আমাদের জন্য স্বর্গরাজ্য রয়েছে আর পুরস্কার রয়েছে। তারপর 13 পদে যিশু বলছে তোমরা পৃথিবীর লবণ। এই তোমরাটা কাদের বলছে? শিষ্যদেরকে বলছে, মানে আমাদেরকে। তোমরা পৃথিবীর লবণ। লবণের কাজ কি? লবণের কাজ হচ্ছে যে জায়গাতে, যে খাওয়াতে কোনো স্বাদ নেই, নিরস, খাওয়াটা কোনো স্বাদ লাগছে না, সেখানে যখন আমরা লবণ দিয়ে দিই, লবণ কি করে? সেটাকে সুস্বাদু করে দেয়। সেইম ভাবে এখন জগতের মধ্যে পাপের জন্য,
কি হচ্ছে, জগতের মধ্যে আত্মিকভাবে আমরা জগতের মানুষ মরে রয়েছে, মানে তাদের কি তাদের আত্মাটা নিরস হয়ে রয়েছে, তাদের আত্মার মধ্যে কোনো স্বাদ নেই। বলছে তোমরা হচ্ছ সেই জগতের লবণ, তোমরা যখন আমার বাক্য প্রচার করবে, তোমরা যখন সৎ জীবনযাপন করবে, তোমরা যখন পবিত্র আত্মার শক্তিতে চলবে, তোমরা যখন ধার্মিকতায় চলবে, তখন তোমরা লবণের মতো কাজ করবে, এই জগৎকে তোমরা একটা আশা দেবে। কিসের আশা? এখন আশীর্বাদের প্রচারক যদি হয়ে থাকে, বলবে যে জগতের মানুষের হৃদয়ে আশা নেই, আপনারা হচ্ছেন জগতের আশা, আপনি জগৎকে আশা দেবেন। কথাটা শুনতে খুবই ভালো লাগে, কিন্তু ওরা যেসব আশার কথা বলছে, বাইবেল সেই আশার কথা বলে না। ওরা বলছে যে জগতের মানুষ নিরাশ কেন, কারণ তারা কিছু একটা স্বপ্ন দেখেছিল, স্বপ্নটা পূর্ণ হয়নি। আপনি আশা দিন। কি আশা? ঈশ্বর তোমার জন্য একটা পরিকল্পনা রেখেছে, একদিন তোমাকেও ঈশ্বর উঁচু স্থানে নিয়ে যাবে, একদিন ঈশ্বর তোমাকে ব্যবহার করবে। জগতের মানুষ কেন নিরাশ? কারণ তারা সন্তান আশা করেছিল কিন্তু সন্তান পায়নি, এখনো সন্তান হচ্ছে না। তাদেরকে আশা দান করো, গিয়ে বলো প্রভু তোমাকে একটা সন্তান দেবে, হান্নাকে দিয়েছিল তোমাকেও দেবে, অব্রাহামকে দিয়েছিল তোমাকেও দেবে। জগতের মানুষ নিরাশ হয়ে রয়েছে, কেন নিরাশ? কারণ তাদের ব্যাংকে টাকা নেই, তারা গরিব হয়ে রয়েছে, তাদের ব্যবসা চলছে না, তারা চাকরি পাচ্ছে না, বা চাকরি করছে কিন্তু দরিদ্রতা আছে। তুমি তাদেরকে আশা দাও, বলো টাকা আসবে, তোমার ব্যবসা উন্নতি হয়ে যাবে, তুমি চাকরি পেয়ে যাবে, তোমার প্রমোশন হবে। জগতের মানুষের আশা নেই কারণ তাদের পরিবারের মধ্যে অশান্তি চলছে, তুমি তাদেরকে আশা দাও, বলো যে প্রভু যিশুর কাছে আসলে সব শান্তি আসবে, পরিবারে সব ঠিক হয়ে যাবে। এটা সবচেয়ে বড় মিথ্যে কথা, মিথ্যে প্রতিশ্রুতি, আর এটা একটা প্রতারণা। বাইবেল কখনো বলে না যে আমরা সেই আশা নিয়ে মানুষের কাছে যাব। বাইবেল বলছে আমাদের একটা আশা আছে, ওয়ান হোপ, একটা আশা। কি আশা? যে আমরা যখন মারা যাব, আমরা প্রভু যিশুর দ্বারা আমরা স্বর্গে প্রবেশ করতে পারব। আমাদের আশাটা এই যে আমরা একদিন ঈশ্বরের সেই শ্রীমুখ, সুন্দর চেহারা আমরা দেখতে পারব। আমাদের আশা সেই যে মৃত্যুর পর বিচারের দিনে আমরা বিচারের সম্মুখীন হব না, কিন্তু আমরা ঈশ্বরের কাছে পৌঁছতে পারবো, স্বর্গরাজ্যে পৌঁছতে পারবো। এটা হচ্ছে আমাদের আশা, আর এই আশাটা আমরা জগতের কাছে প্রেজেন্ট করতে পারবো। জাগতিক আশা না, যে যিশুর কাছে আসলে তোমার সব ঠিক হয়ে যাবে, ওই আশা না। ওই আশার কথা কখনো কোনো জায়গাতে বাইবেল প্রতিজ্ঞা করেনি। আমরা নিজেরা কল্পনা করে অনেক কিছু বসে আছি, আমরা নিজেরা ভাবি প্রভুকে যা বলবো প্রভু সব করে দেবেন, আমরা নিজেরা কল্পনা করে বসে আছি প্রভুর কাছে আমি যা চাইবো, প্রভু তুমি সবসময় নিজের সন্তানদের দেখভাল করো, সবসময় আমরা যা যখনই প্রবলেমে পড়ি সবসময় তুমি আশীর্বাদ করো। সত্যি করে? আমরা যখনই প্রবলেমে পড়ি সঙ্গে সঙ্গে সবসময় ঈশ্বর এসে সাহায্য করে দেয়? আপনারা কি এত অন্ধ? ও আমার গতকাল অ্যাক্সিডেন্ট হয়েছিল কিন্তু প্রভু আমাকে বাঁচিয়েছে। আর প্রভু যদি বাঁচাতেই হতো, অ্যাক্সিডেন্টটাতে আটকে দিত, অ্যাক্সিডেন্টই হতো না। অ্যাক্সিডেন্ট হয়ে মাথা ফেটে আমি 2 সপ্তাহ হসপিটালে ছিলাম, তারপরে সুস্থ হয়ে গেছি, প্রভু আমাকে দেখো, আমার সমস্যার সময় প্রভু এসে আমার সব ঠিক করে দিয়েছে। আর প্রভু যদি আপনার সব সমস্যা ঠিক করতো, অ্যাক্সিডেন্টটাই কেন হবে? অ্যাক্সিডেন্টের সময় আটকে দিত। আমরা অন্ধবিশ্বাসে ঢুকে রয়েছি, আমরা প্রকৃত বিশ্বাসের মধ্যে নেই, আমরা অন্ধবিশ্বাস নিয়ে আছি। একটা মানে একটা জোক আছে, কোথাও শুনেছিলাম যে একজন মানুষ গুলি খেয়েছে, তার মাথায় এদিক দিয়ে গুলি ঢুকে এদিক দিয়ে বেরিয়ে গেছে, সে মরে গেছে মানুষটা। তখন একজন মানুষ যখন ডেড বডিটা দেখতে এসছে, বলছে বাহ মানুষটা সত্যি ভাগ্যবান ছিল। কেন? একটুর জন্য চোখটা বেঁচে গেছে, মানে এই মানুষটা কতটুকু মূর্খ, এটা তো মরেই গেছে, কিন্তু সে ওটা দেখছে না, সে মরে গেছে, সে দেখছে দেখো চোখটা বেঁচে গেছে, বাহ সত্যি খুব ভাগ্যবান মানুষটা।
ঠিক সেম ভাবে আমরা ঈশ্বরের জন্য এরকম ধরনের আলতু বেকার ফালতু জিনিস কল্পনা করে বসে থাকি। আমার হাত প্যারালাইজড হয়ে পড়ে আছে বিছনাতে, সত্যি প্রভু আমাকে অনেক আশীর্বাদ করেছে, আমি তো মরে যাইনি। তো প্রভু যদি আশীর্বাদ করতো এটা কেন করে রেখেছে? মাথা ফেটে গেছিল, তারপর আমি প্রার্থনা করেছি, মাথা ফেটে। আরে প্রভু যদি আপনার প্রার্থনা এত শুনে, আপনি তো প্রত্যেক দিনই সুস্থতার প্রার্থনা করেন না, তো তাহলে মাথাটা ফাটলো কেন? মাথাটা না ফাটতো যদি আপনার জীবনে কোনো সমস্যা না আসতো, কোনো প্রবলেম না আসতো, তখন আপনি বলতে পারেন যে আমি প্রভু, যখনই তোমার সন্তানেরা যখনই প্রবলেমে পড়ে তুমি সবসময় আমাদের সাহায্য করতে চলে আসো, তখন বলুন। কিন্তু না, 10টা প্রার্থনা করবো, এর মধ্যে একটা উত্তর হবে আল্লাহ প্রভু আমার প্রার্থনা উত্তর দিয়েছে, বাহ বাহ, প্রভু সবসময় প্রার্থনার উত্তর দেয়, প্রভু প্রার্থনার উত্তর দিয়েছে, খুশি হয়েছে, ভালো কথা। কিন্তু এর পরে যে একটা অযুক্তিকর কথা বলি, প্রভু আমার সবসময় প্রার্থনা শুনলো, আরে তো বাকি 9টা প্রার্থনা শুনলো না কেন? তার মানে আমরা নিজেরা একটা কল্পনার দুনিয়াতে বাস করছি, একটা অন্ধবিশ্বাসের দুনিয়াতে বাস করছি, আর আমরা অন্যদেরকেও সেই মিথ্যে আশা দিয়ে আকৃষ্ট করার চেষ্টা করছি। বাইবেল বলছে তোমরা পৃথিবীর লবণ, মানে জগতের মানুষরা আত্মিকভাবে নিরস হয়ে রয়েছে, আত্মিক জীবনে তাদের কোনো স্বাদ নেই, তাদের জাগতিক জীবনের ব্যাপারে বলছে না। ম্যাক্সিমাম আশীর্বাদের প্রচারক বলবে জগতের মানুষের মধ্যে আশা নেই, নিরাশ হয়ে রয়েছে, আপনি তাদের জীবনে আশা দিন। মানে কি? তাদেরকে বলুন তাদের বাচ্চা হবে, তাদেরকে বলুন তারা সুস্থ হবে, তাদেরকে বলুন তাদের ব্যবসা হয়ে যাবে, তাদেরকে বলুন তাদের চাকরি হয়ে যাবে, আশা দিন, আশা দিন। বাইবেল কখনো জাগতিক আশার কথা বলেই না, বাইবেল বলছে তোমরা আত্মিক আশা দাও যে একদিন মারা যাওয়ার পর তোমরা স্বর্গে যাবে, তোমার পাপ, তোমার জঘন্য পাপ সকল ক্ষমা হয়ে গেছে, এই আশার কথা জগৎ বলছে, আর বাইবেল বলছে, বলছে তোমরা পৃথিবীর লবণ, কিন্তু লবণ যদি তার লবণত্ব হারায় তাহলে কিভাবে তা পুনরায় লবণের স্বাদ যুক্ত করা যাবে? এখন বাইবেল যিশু বলছে, এটা আমি বারবার বলছি, এই শিক্ষাগুলি যিশু কাকে দিচ্ছিল? তার শিষ্যদেরকে দিচ্ছিল, মানে এখন শিষ্যরা কারা? আমরা। বলছে আমরা হচ্ছি লবণ, লবণের স্বাদ আছে, স্বাদগুলি কি? আমরা 3 পদ থেকে 12 পদ গতবার যখন পড়লাম, এগুলি হচ্ছে লবণের স্বাদ। কি কি? আত্মায় দীনহীন, যারা শোক করে সান্ত্বনা পাবে ঈশ্বর থেকে, যারা জগতের থেকে সান্ত্বনা নেয় তাদের কথা বলছে না, যারা ঈশ্বর থেকে সান্ত্বনা নেয়, যারা নতনম্র, ধার্মিকতার জন্য ক্ষুধার্ত, দয়াবান, অন্তর নির্মল, মানুষের মিলন করিয়ে দেয়, যারা ধার্মিকতার জন্য অত্যাচারিত, তাদেরকে বলছে তোমরা হচ্ছ পৃথিবীর লবণ। এই চরিত্রগুলির একটা লবণের মধ্যে, মানে কি, একটা প্রকৃত শিষ্যর মধ্যে এই চরিত্রগুলি থাকতে হবে। যিশু বলছে তখন তোমরা লবণ হবে, আর এই চরিত্রগুলি যদি না থাকে তাহলে বলছে তুমি তোমার লবণত্ব হারিয়েছ। মানে আমি যদি নিজেকে খ্রিস্টিয়ান বলি আর আমার মধ্যে যদি আত্মায় দীনহীনতা নেই, আমি যদি আত্মায় অহংকারী, আমি সব বাইবেল জানি, আমি সব বুঝি, আমি পাস্টার, আমি লিডার, আমাকে শেখাতে আসবে না, আমি জানি সব বুঝি, এ অধার্মিক, এ পাপিষ্ট, এ এই করেছে, সেই করেছে, আমি 1 নম্বর 1, এমন মেন্টালিটি যদি আমার থাকে, আমি যদি শোক করি, প্রত্যেকজন মানুষের শোক করে, জীবনে সবসময় 24 ঘন্টা আনন্দে থাকে একমাত্র পাগল, এছাড়া কেউ 24 ঘন্টা হ্যাঁ 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 করে আনন্দ থাকতে পারে না, সবার জীবনে দুঃখ কষ্ট হয়। কিন্তু এই শোক করার পর আমি যদি সান্ত্বনা খুঁজি জগতের থেকে, তাহলে না, তাহলে আমি লবণত্ব হারিয়ে ফেলেছি, আমার সান্ত্বনা খুঁজতে হবে ঈশ্বর থেকে। যদি আমি নতনম্র না হই, আমি অহংকারী হই, আমার কাছে টাকার অহংকার রয়েছে, আমার কাছে শিক্ষার অহংকার রয়েছে, আমার কাছে জাতির অহংকার রয়েছে, আমার কাছে ধার্মিকতার অহংকার রয়েছে, আমি বাইবেল জানি, আমি যদি দয়াবান না হই, কঠোর হই, আমি যদি ধার্মিকতার জন্য ক্ষুধার্ত, তৃষ্ণার্ত, তো দূরের কথা, আমি ধার্মিকতার কথা চিন্তাও করি না, আমার অন্তঃকরণ নির্মল না, আমি ভণ্ড, আমি মিলন তো করাই না, উল্টা সমালোচনা করি,
আমি ধার্মিকতার জন্য তাড়িত হই না। কেন তাড়িত হই না? কারণ আমি তো জগতের মতোই, জগতের বন্ধুরা যা জোকস করছে আমিও এখানে হ্যাঁ 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 করছি, তো জগৎ কেন আমাকে তাড়না দেবে? জগৎ বলছে তুমি সিঁদুর পরো, আমি বলছি হ্যাঁ হ্যাঁ আমি পড়বো পড়বো করে ঘুরছি, তো জগৎ কেন আমাকে তাড়না দেবে? জগৎ বলছে তুমি মূর্তি পূজা করো, আমিও এই যিশু যিশুও করছি আবার এদিকে মূর্তি পূজাও করছি, তো জগৎ কেন আমাকে তাড়না দেবে? আমি তো সব জগতের মতো চলছি। তো বলছে যদি এমন হয় তার মানে আমি আমার লবণত্ব হারিয়েছি। যে যদি তুমি তোমার লবণত্ব হারাও তাহলে কিভাবে তা পুনরায় লবণের স্বাদ যুক্ত করা যাবে? একজন খ্রিস্টীয় বিশ্বাসী যদি একবার বিশ্বাসের থেকে পুরোপুরি পড়ে যায় তার ফিরে আসাটা ভীষণ ভীষণ কঠিন। ইব্রীয় পুস্তকে তো এমন, ইব্রীয় পুস্তক না কোথায় বলছে এক্সাক্টলি ভুলে গেছি, মোস্ট প্রবাবলি ইব্রীয় পুস্তক, এনে বলছে কেউ যদি একবার বিশ্বাস ছেড়ে যায় তার পক্ষে বিশ্বাসে ফিরে আসা অসম্ভব। এখানে একই কথা বলছে, যে তার যে লবণ তার লবণত্ব হারায় সে আর স্বাদ কিভাবে ফিরে পাবে? পাবে না। মানে এটা বলছে, বলার চেষ্টা করছে পাবে না, হতে পারে না, অনুতাপ করলে করতে পারে কিন্তু এটা ভীষণ কঠিন হয়ে যায়। আমরা অতিরিক্ত যখন কঠিন হয় আমরা কি বলি? হবে না, আরে এটা কখনো হবে না। মানে কি কখনো হবে না? মানে হচ্ছে মানে এত কঠিন না হওয়ার মতো। তো এটা বলছে তা আর কোনো কাজের উপযুক্ত থাকে না, কেবলমাত্র তা বাইরে নিক্ষেপ করার জন্য লোকদের পদদলিত হওয়ার যোগ্য হয়। আজকে যদি আমরা যারা এখানে চাকরি করি, অনেকে আছে চাকরি করি, ঠিক আছে, এখন আমি যদি অফিসে যাই কিন্তু আমি আমার কাজ ঠিক মতো না করি, আমি কাজ ঠিক করে করছি, যেমন আমি আইটিআর ইনস্ট্রাক্টর, সিনিয়র ইনস্ট্রাক্টর, তো আমি যদি সিনিয়র ইনস্ট্রাক্টরের কাজগুলি না করি তখন আমাকে প্রিন্সিপাল ডাকবে, ডেকে বলবেন তুমি তো সিনিয়র ইনস্ট্রাক্টর হয়ে তোমার তো সিনিয়র ইনস্ট্রাক্টরের কোনো কাজই করছো না, তো তোমাকে রেখে আমার কী লাভ, বেরিয়ে যাও, খতম। এখন যদি আমাদের কাছে কোনো একজন ইভ্যাঞ্জেলিস্ট আছে যাকে আমরা সাপোর্ট করার চেষ্টা করছি, সে কোথাও গিয়ে প্রচার করার চেষ্টা করছে, আর যদি গিয়ে দেখি সে প্রচার কাজ করছে না, বাড়িতে ঘুমোচ্ছে, একদিন যায় একটু ট্র্যাক স্ট্রেক বা প্রচার করে বাকি দিন বাড়িতে বসে রয়েছে, কোনো কাজকর্ম করে না, কারোর দেখভাল করে না, তো এমন যদি হয় আমরা তাকে কি বলবো? তাকে বলবো যে ভাই তুমি ইভ্যাঞ্জেলিস্ট হয়ে ইভ্যাঞ্জেলিস্টের তো কোনো কাজই করছো, তো তোমাকে কিভাবে আমরা ইভ্যাঞ্জেলিস্ট হিসেবে রাখি? তো সেম ভাবে যিশু বলছে একজন শিষ্য যদি শিষ্যর মতো না চলে, একজন খ্রিস্টীয় বিশ্বাসী যদি খ্রিস্টীয় বিশ্বাসীর মতো না চলে, একজন লবণ যদি লবণাত্ম হার তার লবণত্ব হারিয়ে ফেলে, সে কি কাজে আসবে? আপনি লবণ পাতে নিলেন, দেখেন কোনো লবণই নেই, কিছু নেই, কোনো টেস্টলেস, আপনি কি এটাকে ভাতে মিক্স করবেন না, আপনি কি করবেন, ফেলে দিলেন। তো বাইবেল যিশু কিন্তু ওয়ার্নিং দিচ্ছে যে একজন বিশ্বাসী যদি তার বিশ্বাস হারায়, একজন খ্রিস্টিয়ান যদি তার খ্রিস্টিয়ানিটি হারিয়ে ফেলে, একজন লবণ যদি তার লবণত্ব হারায়, তার মানে কি তাকে ফেলে দেওয়া হবে। আমি যদি ভাবি আমি একদিন, অনেক খ্রিস্টীয় বিশ্বাসীদের এই ধারণা যে আমি যদি একবার বাপটিস্ম নিয়ে নিয়েছি, একবার বিশ্বাস করে ঢুকেছি, মানে এটা পার্মানেন্ট সিট আমার হয়ে গেছে আর যা ইচ্ছা করি চলবে না। এখানে যিশু আবার ওয়ার্নিং দিচ্ছে, ফেলে দেওয়া হবে। তারপর 14 থেকে আমরা দেখি, তোমরা জগতের জ্যোতি, আমরা জগতের জ্যোতি, আরেকজনকে জ্যোতি বলা হয়েছে বাইবেলে, যিশুকে। তো আশীর্বাদের প্রচারকরা কি করে? এই দেখো যিশু হচ্ছেন জগতের জ্যোতি, আর যিশু বলছে তুমিও হচ্ছে জগতের জ্যোতি, মানে কি যিশু আর তুমি এক, তোমার মধ্যে এই শিক্ষাটা আছে। আজকাল অতিরিক্ত প্রচার হচ্ছে এটা, এটাকে বলা হয় দ্য ওয়ার্ড অফ ফেথ মুভমেন্ট, এটা প্রত্যেকটা মণ্ডলীতে ঢুকছে। আশীর্বাদের প্রচার কত ভয়ানক প্রচার, এটা নিয়ে আমি একটা রিসেন্টলি ভিডিও শুট করেছি, আপলোড করতে হয়তো আরো 2-3 মাস লাগবে, কিন্তু অন্য যত ভ্রান্ত প্রচার আছে এর মধ্যে আশীর্বাদের প্রচার আমার অনুসারে সবচেয়ে ভয়ঙ্কর। কেন, ওই ভিডিওতে আমি এক্সপ্লেন করে দিয়েছি, আপনারা ভবিষ্যতে দেখতে পারেন।
এই আশীর্বাদের প্রচারের মধ্যে একটা জিনিস এখন নতুন ঢুকছে, এটা হচ্ছে ওয়ার্ড অফ ফেইথ। মানে আমি বিশ্বাস করে মুখে যা বলবো এটা হবে। কেন হবে? কারণ বাইবেলে বলছে খ্রিস্ট তোমার মধ্যে বাস করে। কারণ বাইবেল বলছে পবিত্র আত্মা যিনি ঈশ্বর তিনি তোমার মধ্যে বাস করে। বাইবেল বলছে যে খ্রিস্ট জগতের আলো, তুমিও জগতের আলো। মানে কি? তোমার, তুমি যখন যিশুতে আসো তোমার মধ্যে যিশুর মতো শক্তি চলে আসে। ঈশ্বর যেমন নিজের বাক্য দিয়ে সবকিছু সৃষ্টি করেছে, ঠিক তেমনি ভাবে আমরা বিশ্বাসীরা বিশ্বাস করে নিজের মুখে বলে আমি সব ঠিক করে দিতে পারবো। মনে, মানে আমার পেটে যদি কিডনি স্টোন থাকে, আমি জাস্ট বিশ্বাস করে মুখে বলি কিসের কিডনি স্টোন, আমার কোনো কিডনি স্টোন নাই, আমি পারফেক্টলি অলরাইট, বললেই সঙ্গে সঙ্গে কিডনি স্টোন চলে যাবে। এই শিক্ষাটা প্রসপেরিটি গসপেল বা আশীর্বাদের প্রচারের মধ্যে আজকাল নতুন ঢুকছে, ঢুকে গেছে, ভালোভাবে ঢুকে গেছে, আমাদের এখানেও এসছে, মণ্ডলীগুলোর মধ্যে প্রবেশ করছে। এটা সবচেয়ে বেশি প্রবেশ করে, কারণ এটা খুব অ্যাট্রাকটিভ জিনিস তো না? শয়তান কি করেছিল? শয়তান যখন হবাকে প্রলোভন করেছিল, শয়তান কি বলেছে? তুমি ঈশ্বরের মতো হতে পারবে, তোমার মধ্যে পাওয়ার আসবে, তোমার মধ্যে জ্ঞান আসবে, তুমি বুঝতে পারবে, জানতে পারবে। আশীর্বাদের প্রচার এক্স্যাক্টলি সেম কাজটা করে। তুমি যা চাইবে তুমি পাবে, তোমার প্রবলেম সব ঈশ্বর দূর করে দেবে, তুমি ঈশ্বরের মতো হতে পারবে, তুমি বিশ্বাস করে বলো হয়ে যাবে। ঈশ্বর যেমন করেছিল তুমিও করতে পারবে, যিশু যেমন করেছিল তুমিও করতে পারবে। মানে এক্স্যাক্টলি ইডেন বাগানে যেভাবে শয়তান প্রতারণা দিয়েছিল, হবাকে আকাশে উঠিয়ে দিল, তুমি হতে পারবে, তুমি পারবে, তুমি 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 তুমি, সেই আশীর্বাদের প্রচারক। তোমার প্রবলেম ঈশ্বর ঠিক করে দেবে, তোমার অসুস্থতা ঈশ্বর ঠিক করে দেবে। মানে ঈশ্বর বসে আছে আমার সেবা করার জন্য, মানে আমাকে উঠিয়ে দিচ্ছে। তুমি প্রার্থনা করো হয়ে যাবে, তুমি বিশ্বাস করে মুখ দিয়ে বলো হয়ে যাবে। তো এই জিনিসটা আশীর্বাদের প্রচারক কি বলবে? তুমিও জগতের জ্যোতি, ঈশ্বরও যিশুও জগতের জ্যোতি, তো তার মানে তোমাদের মধ্যে একই ধরনের পাওয়ার রয়েছে। কিন্তু এখানে কোন সেন্সে বলছে জগতের জ্যোতি? এখানে বলছে যে যেহেতু যিশুর শিষ্য আমরা, আর যিশু যেহেতু জ্যোতি, তো আমরা অটোমেটিক্যালি ওনার বাক্য যেহেতু প্রচার করছি, আমরা কি করছি? সেই জ্যোতিটাকে প্রেজেন্ট করছি। তো ওই হিসাবে বলছে তোমরা জগতের জ্যোতি। জগৎ অন্ধকারে রয়েছে, পাপে রয়েছে, আমরা ঈশ্বরের আলোটা দেখাচ্ছি, তো এই হিসাবে আমরা জগতের জ্যোতির মতো হলাম। উদাহরণস্বরূপ যদি চিন্তা করেন, সূর্য আর চাঁদ, চাঁদের কি নিজস্ব কোনো লাইট আছে? চাঁদের কিন্তু নিজস্ব কোনো লাইট নেই, সূর্যের নিজস্ব লাইট রয়েছে। চাঁদ কি করে? রাতের বেলা সূর্যের লাইটটাকে তার গায়ে পড়ে, আর চাঁদের মধ্যে কাচের আর বালুর অনেক কিছু আছে, কাচ আছে, বালু আছে, এইগুলি কি করে? এই লাইটটাকে রিফ্লেক্ট করে, রিফ্লেক্টে বাংলা কি বলে, লাইটটা মানে আয়না, যেভাবে আয়নার মধ্যে লাইট মারলে সে ওই অন্যদিকে পাঠায়, তো সেইমভাবে চাঁদ কি করে? সূর্যের লাইটটা আমাদের কাছে পৌঁছিয়ে দেয়, যার জন্য আমাদের মনে হয় চাঁদের মধ্যে লাইট জ্বলছে। আসলে চাঁদের কোনো লাইট নেই, সূর্যের লাইটটাকে রিফ্লেক্ট করে। তো আমরা লাইটটা চাঁদকে কি বলি? চাঁদের লাইটটা খুব সুন্দর, আসলে চাঁদের কোনো লাইট নেই। সেইমভাবে যখন বাইবেল বলছে তোমরা জগতের আলো, এর মানে এটা না যে আমার মধ্যে আলো রয়েছে, এর মানে এটাই যে যিশুর আলোটা আমার গায়ে পড়বে, আমি এটা জগতের কাছে রিফ্লেক্ট করে দিচ্ছি। তো বলছে জগতের জ্যোতি, পাহাড়ের উপরে অবস্থিত নগর কখনো গুপ্ত থাকতে পারে না। যখন আলো পড়ে, স্পেশালি যেই ঘরগুলো পাহাড়ের উপরে থাকে, সেগুলি সবাই ফট করে ইজিলি সবচেয়ে আগে দেখে। এখানে দুটো জিনিস বোঝায়। এটা প্রথম জিনিস হচ্ছে, আমরা যখন জগতের কাছে লাইটটা দেব, জগতের যে পাপগুলো আছে, নোংরামিগুলো আছে, সব স্পষ্ট হয়ে বেরিয়ে আসবে। আর সেকেন্ড আরেকটা জিনিস এটার অর্থ হতে পারে, যে আমাদের গায়ে যখন ঈশ্বরের লাইটটা পড়ে, তখন আমরা সবার সামনে আমরাও এক্সপোজড হয়ে যাই। আমি যখন ঈশ্বরের কথা প্রচার করি, আমি যখন যিশুর কথা প্রচার করি, অটোমেটিক্যালি মানুষ কিন্তু আমার দিকে তাকাবে। তখন আমি ছোট মোটো ভুল করলেও কিন্তু ফট করে মানুষ ধরে ফেলবে, যে পাহাড়ের উপরে যে ঘরটা থাকে সে তাকে লুকোনো যায় না,
যখন আমি প্রচারক হয়ে যাই, যখন আমি মানুষকে শিখাই, তখন অটোমেটিক্যালি আমার ঘর পাহাড়ের মধ্যে হয়ে যায়। মানে কি, মানে এখন সবাই আমার দিকে তাকাচ্ছে। তাহলে আমার কত সতর্ক থাকা উচিত, আমি কেমনভাবে জীবনযাপন করি, এটা হচ্ছে একটা এক্সপ্লেনেশন। আরেকটা এক্সপ্লেনেশন হচ্ছে, যখন লাইট পড়ে তখন কোনো জিনিস লুকোনো থাকে না, সব এক্সপোজড হয়ে যায়। সেমভাবে যদি আপনি সত্যিকারের জগতের আলো হয়ে থাকেন, আমি যদি সত্যিকারের জগতের আলো হয়ে থাকি, আমি জগতের পাপটা আমার সামনে এক্সপোজড হয়ে যাবে। আমি যখন প্রচার করব, মানুষের হৃদয়টা এক্সপোজড হয়ে যাবে। মানুষ বলবে, ওমা আমার হৃদয়ের মধ্যে এত ময়লা আছে। মানুষের বিবেকটার মধ্যে বাড়ি খাবে, মানুষের মনে হবে তার হৃদয়ের মধ্যে, তার আত্মার মধ্যে কাজে দিয়ে কেউ মারছে। কেন মানুষ পাপের কথা প্রচার করতে চায় না, কেন মানুষ অনুতাপের প্রচার করতে চায় না? কারণ যখনই আপনি পাপের প্রচার করবেন, যখনই আপনি অনুতাপের প্রচার করবেন, ওই অপোজিট মানুষটার হৃদয়টা পুরো এক্সপোজড হয়ে যাবে, পুরো লাইট পড়ে যাবে তার চরিত্রের উপর। সে বুঝতে পারবে আমি কত নোংরা। এই জিনিসটা কেউ বুঝতে চায় না, আমি কত নোংরা এটা আমার জানার কোনো ইন্টারেস্ট নেই, কারণ আমার অহংকার আমাকে স্টপ করে। আর প্রচারকরা কি করবে, সেই তেল মারবে। আর তাকে যদি আমি বলি, বেশি বেশি পাপের কথা বলি, সে তো খারাপ পেয়ে যাবে, তার মনে তো দুঃখ লাগবে, সে তো নিরাশ হয়ে যাবে। আহারে, সে তো বেচারা অলরেডি নিরাশ, তার ব্যবসা হচ্ছে না, এখন যদি আমি বলি তুমি একটা পাপি, সে তো আরও নিরাশ হয়ে যাবে। না না, থাক থাক থাক, বলবো না তাকে। আহারে বেচারা, তার তো বাচ্চা হচ্ছে না, তাকে যদি এখন আমি বলি যে তুমি কেন গিয়ে কি বলে জর্দা দিয়ে পান খাচ্ছ, খাবে না, এটা পাপ, এটা করলে তুমি ঈশ্বরের অভিশাপ পাবে, অভিশাপ বলতে জগতে না, তুমি বিচারের দিনে সমস্যা হবে। অলরেডি তার বেচারা বাচ্চা হচ্ছে না, তার মনে কত দুঃখ, এই আবার এক্সট্রা দুঃখ দেবো, না 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 না। কিন্তু আমরা ভুলে যাই, এই যে দুঃখটা যদি আজকে আমি দেই, আর সে যদি সেই দুঃখ কষ্টটাকে পজিটিভলি নেয়, তখন তার জীবন পাল্টাবে, সে অনন্ত জীবন যাবে, সে স্বর্গে প্রবেশ করতে পারবে। আর এখন সে বাচ্চা নেই, এটা চিন্তা করে যদি আমি সত্যটা তার থেকে লুকিয়ে রাখি, আমি বেসিক্যালি তার অনন্ত জীবনটা নষ্ট করে দিচ্ছি। আমি ভাবছি আমি খুব ভালো কাজ করছি তাকে সান্ত্বনা দিয়ে, না, আমি তার অনন্ত জীবন নষ্ট করছি বেশি ভালো হতে। এই জন্য মানুষ অনুতাপের প্রচার করে না, পাপের প্রচার করে না, কারণ ভাবে অপোজিট পার্টি কি ভাববে। কিন্তু সত্যিকারে যদি আপনি লাইট হয়ে থাকেন, সত্যিকারে যদি আমি জ্যোতি হয়ে থাকি, আমি যখন কোনো একটা জায়গাতে পড়ব, এখানে সেখানে সব কিছু খোলা এক্সপোজড হয়ে যাবে। এটা আমাদের করা উচিত। এর মানে এটা না যে আমি যেখানে সেখানে যার তার বাড়িতে ঢুকেই গেলাই তুমি এই করছো সেই করছো, এটা হচ্ছে অহংকার, ধার্মিকতার অহংকার। এখন আমি কোনো একটা অবিশ্বাসের বাড়িতে গেলাম, গিয়ে দেখলাম সে সিগারেট খাচ্ছে, এই তুমি সিগারেট খাচ্ছ কেন, তুমি তো মরবে, নরকে যাবে, ফটফট করে গিয়ে ভাড়া ঠাড়া করে দিলে, বন্দুক বের করে ঠাড়া ঠাড়া করে দিলে তো আর মানুষ তো এটা ইয়ে করবে না। একটা সুন্দর পরিবেশ করে, আচ্ছা চলুন আজকে কারোর বাড়িতে আপনি বাইবেল স্টাডি অর্গানাইজ করছেন, ওইটা পরিবেশটা এমন যেখানে আপনি সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারেন। এখন আমি রাস্তা দিয়ে হাঁটছি, দেখছি কোনো কোনো ছেলে মেয়ে ব্যভিচার করছে, আমি গিয়ে এখন সাপোজ ডিস্কোতে গেলাম, ব্যভিচার করছে, আমি ডিস্কোর মধ্যে যদি বলি, এই তোমরা ব্যভিচার করছো, ছাড়ো ছাড়ো ছাড়ো, এটা পাপ, কে পাত্তা দেবে আপনার কথা? তাহলে কী করতে গেছে না, কিন্তু তার মানে কি, আমার স্থান কাল পাত্র পরিস্থিতি বুঝে আমার কথা বলতে হবে। তো যেটাই হোক, সেম বিশ্বাসীদের ক্ষেত্রেও সেম। কেউ যদি কোনো বিশ্বাসী পাপ কাজ করছে, ভুল কাজ করছে, আমি কি চার্চের মধ্যে সবার সামনে বকে দেবো তাকে? না, আমি তাকে পার্সোনালি নিয়ে তাকে বোঝাবো যে এটা এটা ভুল হচ্ছে, তুমি ঠিক করো নিজেকে। একবার বোঝাবো, দুইবার, তিনবার, চারবার, মিনিমাম আমার ছয় মাস, ছয় সাত মাস তাকে গাইড করতে হবে, গাইড করতে হবে, গাইড করতে হবে। ফাস্টিং, তার জন্য ফাস্টিং করতে হবে, প্রেয়ার করতে হবে। তারপরেও যদি সে ঠিক না হয়, তখন মণ্ডলীর কিছু লিডার্সদেরকে নিয়ে তাকে বোঝাতে হবে। ওটা যাবে আরও পাঁচ ছয় মাস সবাই মিলে তার জন্য প্রার্থনা করা, ফাস্টিং করা। তারপরেও যদি সে না শুধরায়, তখন পুরো মণ্ডলীর সামনে তাকে বলা। তো বহুত লম্বা প্রসেস। আমরা কী করি, প্রথম দিনেই মণ্ডলীর মধ্যে বকাটকা দিয়ে দিলাম, ভাম ভুম ভুম ভাম করে দিলাম, শেষ।
আমি ভাবি হ্যাঁ আমি কিন্তু সত্যটা বলেছি, হ্যাঁ বলেছে, কিন্তু সত্য বলার একটা ধরন রয়েছে, ঠিক আছে। আমাদের লাইট হতে হবে, ঠিক আছে। লাইটটা যদি এত পাওয়ারফুল লাইট না হয় মানুষ করে চলে যায়, মানে আমি যেখানে সেখানে দামধুম করে দিলাম না, ওটা না। তারপর বলছে আবার লোকে কোনো প্রদীপ জেলে তা গামলা দিয়ে ঢেকে রাখে না, বরং তা বাতিদানের উপরই রাখে, তখন তা গৃহে উপস্থিত সকলকে আলো দান করে। কি বলছে, কেউ লাইটটা জ্বালিয়ে প্রদীপ জ্বালিয়ে, তখনকার দিন প্রদীপ ছিল, এখনকার দিনে আমরা লাইট ইউজ করি, যখন আমরা লাইট ইউজ করি লাইটটাকে কি ঢেকে রাখবো? এখন যদি আমি লাইটটা ঢেকে দিই এখানে হচ্ছে না, এই লাইটটা বড় লাইটের জন্য কভার হচ্ছে না, এখন আমি লাইটটা যদি ঢেকে দিই তাহলে লাইটটা কি করতে চালিয়েছি? লাইট জ্বালানোর পরে যদি ঢেকেই রাখি তাহলে কি লাভ হলো লাইটটা? সেম ভাবে আমি যদি বলি আমি বাইবেল পড়ি, আমি খ্রিস্টীয় বিশ্বাসী, আর এই বিশ্বাসটাকে আমি লুকিয়ে রাখি, তাহলে কি লাভ হলো বিশ্বাসী হয়ে? আমি মানুষের সামনে বলতেই রাজি না যে আমি যিশুর শিষ্য, আমি জগতের সঙ্গে তাল মিলাতে গিয়ে নিজেকে বলে আমি একজন গর্বিত হিন্দু, আর আমি প্রচার করছি, আমি একজন পাস্টর, আমি প্রচার করছি, আমি সবার সামনে প্রচার করছি আমি একজন গর্বিত হিন্দু। আপনি হিন্দু? আপনি শিব, কৃষ্ণ, লক্ষ্মী, সরস্বতী এই ঠাকুরদের পুজো করেন না? তাহলে হিন্দু কেন বলছেন নিজেকে? তার মানে কি, আমি আমার আলোটাকে লুকিয়ে রাখার চেষ্টা করছি, আমি আমি বিশ্বাস করি প্রভুকে, খুব বিশ্বাস করি, মানুষের সামনে এত দেখানো আমার ইচ্ছে করে না। মানুষের সামনে দেখানো বলতে কি বোঝাচ্ছেন, ভালোভাবে থাকাটা? এখন যদি আমি বলি আমি খ্রিস্টিয়ান, ক্রস নিয়ে ঘুরছি প্রত্যেক সময়, বাইবেল একটা হাতে নিয়ে দেখাচ্ছি, ওইটার কথা বলছি না। যারা বলে আমি মানুষের সামনে বেশি দেখাই না, তারা বেসিক্যালি কি বলছে, তাদেরকে যদি আপনি দেখেন সে পাপ কাজ করছে, উল্টাপাল্টা কাজ করছে, আপনি যেই তাদেরকে গিয়ে বললেন যে এটা তো ঠিক না তুমি খ্রিস্টীয় বিশ্বাসী হিসেবে, আমি এতো আমার হৃদয় ঠিক আছে, প্রভু আমার কথা জানে, আমি এতো বাইরে আপনাদের মতো দেখাতে পারব না। বেসিক্যালি সে ধার্মিক হয়ে থাকার তার ইন্টারেস্ট নেই, পবিত্রতা থাকার তার ইন্টারেস্ট নেই, সে লবণ তার লবণত্ব হারিয়ে ফেলেছে, সে লাইটটাকে লুকিয়ে রেখেছে, আইদার লাইটটা লুকিয়ে রেখেছে বা তার লাইটটা নিভে গেছে, দুটোর মধ্যে একটা হবে। কিন্তু সে বলার চেষ্টা করছে না না আমার ভেতরে লাইট আছে কিন্তু আমি বাইরে দেখাই না। আরে লাইট থাকলে এটা বাইরে দেখাতে হবে, জগৎ যাতে জানে যে আমি যিশুতে বিশ্বাস করি, আমার কাজে, আমার কথাবার্তায়, আমার আচার আচরণে, আমার জীবনের যে চয়েসগুলো, এগুলোর মধ্যে বুঝবে মানুষ যে সে যিশুর শিষ্য। আমি জগতে কাজ করি, আমি কিন্তু ফুল টাইম মিনিস্ট্রিতে কাজ করি না, আমি জগতে কাজ করি। তো জগতে যখন কাজ করি আমার আশেপাশে সবাই কিন্তু অবিশ্বাসী। এখন প্রশ্ন হচ্ছে আমি তাদের সাথে মিলতে গিয়ে আমি কি আমার বিশ্বাসটাকে লুকিয়ে রাখি? আমি কি এমন একটা রূপ ধারণ করি যে না আমি তোমাদের মতোই? তার মানে কি, তার মানে আমি আলোটা লুকিয়ে রাখছি। আর যদি আমার পদে পদে আমার কথাবার্তায় আচার আচরণের মানুষ দেখে যে না সে তো আলাদা, সে তো আমাদের মতো জোকস করছে না, সে তো আমার মতো সিগারেট মদ বিড়ি এসব খাচ্ছে না, সে তো আমার মতো গালাগালি দিচ্ছে না, সে তো আমার মতো ভ্রষ্টাচার করছে না, সে তো আমার মতো ওই পান বিড়ির ব্যবসা করছে না, সে তো চাকরির প্রমোশন পাওয়ার জন্য ঘুষ দিচ্ছে না, আরে সে তো আলাদা, তার মানে তখন বুঝবে যে আরে লাইট একটা আছে, ঠিক আছে। তারপর কি বলছে, এইভাবে তোমাদের দীপ্তি মানুষদের সাক্ষাতে উদ্দীপ্ত হোক, যেন যারা তোমাদের সৎকর্মগুলি দেখে তোমাদের স্বর্গস্থ পিতার প্রশংসা কীর্তন করে। উদ্দেশ্যটা কি, এই যে পুরো ১৩ পদ থেকে ১৬ পদের উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য এটা না যে আপনার আমার ভালো কাজ দেখে মানুষ বলবে যে বাহ আপনি কত মহান,
আমার ভালো কাজ, আমার ভালো জীবন আচার আচরণ দেখে যদি মানুষ শুধু আমার প্রশংসা করে তাহলে উদ্দেশ্যটা হয়নি। উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা এটা না যে আমাকে মানুষ প্রশংসা করবে, উদ্দেশ্যটা এটা না যে আমি খুব ধার্মিক হয়ে যাব, উদ্দেশ্যটা এটাই যে ঈশ্বরের মহিমা হবে। বাইবেল বলেছে যখন আমরা যিশুতে এসেছি আমরা নিজের প্রতি মরে গেছি, এখন আমরা খ্রিস্টের জন্য জীবনযাপন করব। তার মানে আমি যত কিছুই ধার্মিকতার কাজ করি, যত কিছুই পবিত্রতার কাজ করি, এটা আমার জন্য না, এটা করব যাতে ঈশ্বরের নাম মহিমান্বিত হয়, যাতে মানুষ আমার ভালো জীবনটা দেখে বলতে পারে বাহ যিশুর শিষ্যরা এমন, খ্রিস্টানরা এমন। এটা গ্রুপ তৈরি করানো যে আমার খ্রিস্টান আমার গ্রুপ, এই গ্রুপটাকে দেখানোর জন্য না, এটা গ্রুপ টুপের কিছু না, এটা স্বর্গস্থ পিতা বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টিকর্তার মহিমার জন্য আমি করছি। আমি ওনার মহিমা না করলে কি ওনার কি লস হয়ে যাবে? ওনার কি মহিমা না পেলে উনি কি একদম অহারে কেউ আমাকে মহিমা করছে না করে কান্দাকাটি করবে? না, ওনার কোটি কোটি স্বর্গদূত রয়েছে সারা দিন মহিমা করছে, আর উনি পিতা পুত্র পবিত্রতা তারা সব দিকে অসীম, তাদের আপনারা আমার মহিমার দরকার নেই, তারা না আমাকে মহিমা করো না হলে মরে যাব। না, এই মহিমা আমার করা দরকার, কারণ এটা আমার জন্য ভালো। সিম্পল উদাহরণ দিচ্ছি, আমরা যদি গাছ লাগাই, এই গাছ লাগানো আমরা যদি গাছ অনেকগুলি লাগাই, সেটা তো আমি নিজের জন্য লাগাচ্ছি, গাছের থেকে আমি অক্সিজেন পাবো। তো আমি যদি বুঝি ব্যাপারটা যে গাছ লাগানোটা ইম্পর্টেন্ট, এর মানে এটা না যে আমি যদি গাছ লাগাই গাছ খুব খুশি হয়, তারে আমাকে লাগিয়েছে, আপনি যতক্ষণ লাগাচ্ছেন না সে তো অস্তিত্বই ছিল না তার। কিন্তু গাছ যখন আমি লাগাই এটা আমার জন্য ভালো, কারণ আমি বুঝতে পেরেছি এই গাছ ছাড়া আমার বাঁচা চলবে না। সেম ভাবে যখন আমি ঈশ্বরের মহিমা করি, এর মানে এটা যে আমি ঈশ্বরের কর্তৃত্বটা বুঝতে পেরেছি, এর মানে এটা যে ঈশ্বর যে আমার থেকে কত বেশি মহান 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 এটা আমি উপলব্ধি করতে পেরেছি, ঈশ্বর যে আমার থেকে কত বড়, কত জ্ঞানী, সব দিকে কত 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 বড় এটা আমি বুঝতে পেরেছি, তখনই তো আমি মহিমা করব, প্রশংসা করব, ওয়াও প্রভু তুমি কত অসাম। তো প্রভুর প্রশংসা এই জন্য আমরা করব না, কারণ প্রভু চায় আমাকে প্রশংসা করো, আমাকে প্রশংসা করো, না হলে আমার মন খারাপ। না, আমরা প্রভুর প্রশংসা করব কারণ ফার্স্ট অফ অল উনি প্রশংসার যোগ্য। এখন ফুটবল ওয়ার্ল্ড কাপ চলছে, মেসি ভালো ফুটবল খেলে, রোনাল্ডো ভালো ফুটবল খেলে, আমরা কি বলবো মেসি বাজে খেলে, রোনাল্ডো ফালতু ফুটবল প্লেয়ার? বলবো কখনো? না, নেইমার কি খেলে ও জীবনে খেলতে পারে না, বলবো না। আমরা বলবো আরে মেসি দারুণ প্লেয়ার, রোনাল্ডো দারুণ প্লেয়ার, নেইমার দারুণ প্লেয়ার। কেন? কারণ তারা সেই প্রশংসা পাওয়ার যোগ্য। যারা ক্রিকেট দেখে তারা কি কোহলি, কোহলি কোনো কাজের না, বেকার, বলবো না। তেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলি, ধোনি, ফালতু, বলবো না। আমরা বলবো তারা ভালো প্লেয়ার, কেন? কারণ তারা সেই প্রশংসা পাওয়ার যোগ্য। সেম ভাবে ঈশ্বরের প্রশংসা করব কারণ উনি প্রশংসা পাওয়ার যোগ্য। আর সেকেন্ডলি, সেই প্রশংসা যখন আমরা করি এটা আমাদের জন্যই লাভজনক। কেন? এর অর্থ এটা বোঝায় যে আমি ঈশ্বরকে সত্যিকারে বুঝতে পেরেছি। তো আজকে আমরা কি কি জিনিস শিখলাম? যারা যিশুর শিষ্য আমরা একটা হচ্ছে জগতের লবণ, আর সেকেন্ড হচ্ছে আমরা জগতের জ্যোতি। জগতের লবণ মানে কি? যেসব এর আগে 3-14-12 পর্যন্ত যা যা ক্যারেক্টারগুলি দেওয়া রয়েছে, এই ক্যারেক্টারগুলি ওই মানুষটার ভেতরে আছে। যদি সে এই ক্যারেক্টারগুলি হারিয়ে ফেলে, বলছে এটা আর কোনো লাভ হবে না, ফেলে দেওয়া হবে, মানে শাস্তি রয়েছে। সেকেন্ড জিনিস জগতের জ্যোতি,
জগতে জ্যোতি মানে এটা না আমিও যিশুর মতো হয়ে গেছি, এর মানে আমাদের কাজ জগৎকে লাইট দেখাবে। যখন আমরা জগৎকে লাইট দেখাই তখন দুটো কাজ হয়, একটা তাদের কালো কাজগুলি এক্সপোজড হয়ে যায়, আর সেকেন্ড তারা যিশুর পথটা দেখতে পায়। আমরা কালো পথ এক্সপোজ করতে চাই না কেন? কারণ আমরা ভাবি আমরা যদি বলি মানুষ খারাপ পাবে, কিন্তু না, খারাপ পেলেও এটা আমার বলতে হবে। কেন? কারণ এটা তার জন্য লাভজনক। আর বলছে আমরা ভালো কাজ, আমাদের ভালো কাজ দেখে জগৎ কি বলবে? প্রভুর প্রশংসা করবে। প্রভুর প্রশংসা করলে কি লাভ? প্রভুর প্রশংসা দুটো লাভ, একটা হচ্ছে কারণ উনি কেন করি, কারণ একটা হচ্ছে উনি প্রশংসার যোগ্য, আর সেকেন্ডলি এই প্রশংসাটা করলে এটা বোঝা যায় যে সত্যিকার আমরা ঈশ্বরকে বুঝতে পেরেছি। যতটুকু আজকে আমরা দেখলাম মতি 5 অধ্যায় 13-16 আমরা আজকে করলাম।